আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। অসমে পুলিশ হেফাজতে মুসলিম যুবকের মৃত্যুর ঘটনায় থানায় আগুন, আটক 20। অর্থ পাচার মামলায় জামিনের মেয়াদ বাড়ল পাকিস্তানের প্রধানমন্ত্রীর। জ্ঞানবাপী মসজিদ বিতর্কের আবহেই কুতুব মিনারের খনন কার্যের নির্দেশ। ইউক্রেনের আরও 11 ড্রোন ধ্বংস করল রাশিয়া। রাশিয়ার তেল, গ্যাস, বিদ্যুৎ আমদানি বন্ধ করছে এই দেশ। অবশেষে তালেবানের সেই নির্দেশ মানতে বাধ্য হলেন উপস্থাপিকারা। সব নারী ক্রু নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম যাত্রা। এবার বিস্তারিত। ভারতের বিজেপি শাসিত অসমে পুলিশ হেফাজতে শফিকুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ী মুসলিম যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দিলে ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত শফিকুল মাছের পোনা বিক্রি করতেন বলে জানা গেছে। এদিকে আজ রোববার সংবাদ সংস্থা ANI সূত্রে প্রকাশ, বর্দ্রবা থানায় আগুন দেওয়ার ঘটনায় নওগাঁ জেলা প্রশাসন অভিযুক্ত 5টি পরিবারের বাড়ি ভেঙে দিয়েছে। আজ পুলিশের DIG সত্যরাজ হাজারিকা বলেন, গতকাল 21 মে বর্দ্রবা থানায় আগুন লাগানোর ঘটনায় আমরা 20 জনকে আটক করেছি। ওই ঘটনায় যাদের নাম আসছে তাদের মধ্যে 4 জন নারীকেও আটক করা হয়েছে। থানা কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। আরও তদন্ত চলছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, নওগাঁ জেলার বর্দ্রবা থানার ওই ঘটনায় গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আজ রোববার সকাল পর্যন্ত 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় হামলা চালানোর ভিডিও ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, অগ্নিসংযোগের ঘটনায় বর্দ্রবা থানার গুরুত্বপূর্ণ নথিপত্র এবং রাইফেল, পিস্তল ইত্যাদি পুড়ে নষ্ট হয়েছে। গত শুক্রবার রাতে নিয়মিত টহলদারির সময়ে শফিকুল ইসলাম নামে ওই মাছ ব্যবসায়ীকে আটক করে বর্দ্রবা থানায় নিয়ে যায় পুলিশ। শফিকুলের পরিবারের সদস্যরা বলেছেন, তার মুক্তির বিনিময়ে 10,000 টাকা ও একটা হাঁস ঘুষ চেয়েছিল পুলিশ। অবশ্য পুলিশ পরিবারের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। অন্যদিকে নিহত যুবকের পরিবারের দাবি, টাকা জোগাড় করে থানায় গেলে পুলিশের পক্ষ থেকে বলা হয় শফিকুলের শরীর খারাপ হওয়ায় তাকে নওগাঁ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যরা জানতে পারেন শফিকুল ইসলাম মারা গেছে এবং তার লাশ মর্গে রাখা হয়েছে। অর্থ পাচারের মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার ছেলে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হামজা শরিফের জামিনের মেয়াদ আগামী 8 মে পর্যন্ত বাড়িয়েছে দেশটির আদালত। শনিবার লাহোরের বিশেষ আদালতের বিচারক ইজাজ হাসান আওয়াল এই জামিন মঞ্জুর করেন। তবে এই মামলার অন্য অভিযুক্ত সুলেমান শাহবাজ, তাহির নাকভি ও মালিক মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের পলাতক ঘোষণা করেন বিচারক ইজাজ হাসান। একই সঙ্গে এই মামলার পরবর্তী শুনানি 28 মে পর্যন্ত স্থগিত করেন। এদিকে শুনানির সময় বিচারক অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নিরাপত্তার কারণে এদিন আদালতে আসা অন্যদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, তার নিরাপত্তার কারণে অন্যদের না আটকাতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছিলেন তিনি। তিনি আদালতকে বলেন, আমি আদালতের মর্যাদা বজায় রাখতে এবং দেশের আইন মেনে চলার জন্য আদালতে হাজির হয়েছি। জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কের মধ্যেই প্রকাশ্যে এলো আরেক চাঞ্চল্যকর ঘোষণা, কুতুব মিনার অঞ্চলে মাটি খোঁড়ার কাজ শুরু করতে নির্দেশ দিয়েছে ভারত সরকার। শনিবার দেশটির তথ্য মন্ত্রণালয়ের সচিব গোবিন্দ মোহন 12 জনের একটি দল নিয়ে কুতুব মিনার চত্বর পরিদর্শনে যান। এলাকা পরিদর্শন করার পরেই ASIকে মাটি খোঁড়ার কাজ শুরু করতে নির্দেশ দেন তথ্য সচিব। এছাড়া ওই চত্বরে যেসব মূর্তি পাওয়া গেছে তার আইকনোগ্রাফি করতে হবে। পরিদর্শকদের দলে ছিলেন 3 জন ইতিহাসবিদ, 4 জন ASI কর্মকর্তা, এছাড়া কয়েকজন গবেষকও ছিলেন। জানা গেছে আপাতত কুতুব মিনারের দক্ষিণ দিক থেকে খোঁড়ার কাজ শুরু করা হবে। খনন কাজ চালাতে হবে মিনার থেকে 15 মিটার দূরে। তবে কতদিনের মধ্যে এই কাজের রিপোর্ট পেশ করতে হবে সেই বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেই জানা গেছে। প্রসঙ্গত 1991 সালের পরে কুতুব মিনার চত্বরে কোনো খনন কাজ চালানো হয়নি। সাম্প্রতিক অতীতে ASI এর সাবেক কর্মকর্তা ধর্মবীর শর্মা বলেছিলেন, কুতুব মিনার তৈরি হয়েছিল রাজা বিক্রমাদিত্যের আমলে। তিনি সূর্যের আলো দেখে দিক নির্ধারণ করার জন্য বানিয়েছিলেন এই মিনার। এছাড়াও ওই চত্বর থেকে কৃষ্ণ, গণেশ সহ বেশ কিছু দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। বিশ্ব হিন্দু পরিষদ দাবি জানিয়েছিলেন, কুতুব মিনারের নাম পরিবর্তন করে বিশ্বস্তম্ভ করতে হবে। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছিল, 27টি হিন্দু মন্দির ধ্বংস করে তৈরি করা হয়েছিল কুতুব মিনার। সব মিলিয়েই ASIকে নির্দেশ দেওয়া হয়েছে মাটি খুঁড়ে অনুসন্ধান চালাতে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের আরও 11টি ড্রোন ধ্বংস করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে ইউক্রেনের 977টি ড্রোন ধ্বংসের দাবি করল রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থা রিয়া নোভোস্তি আজ জানিয়েছে, খার্সন এলাকার আকাশে 11টি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি খার্কিভের আকাশে ইউক্রেনের 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির একটি পরিসংখ্যান তুলে ধরে কোনাশেনকভ বলেন, এ পর্যন্ত ইউক্রেনের প্রায় 1000 ড্রোনের পাশাপাশি 174টি বিমান, 125টি হেলিকপ্টার, 317টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 198টি ট্যাঙ্ক ও সাজোয়াজান এবং 408টি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও কামান ইউনিট ইউক্রেনের 41টি কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। মস্কো বলেছে, তারা ইউক্রেনকে নাৎসিমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে চায়। রাশিয়ার কাছ থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানি রোববার থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে লিথুয়ানিয়া। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, প্যান ইউরোপিয়ান পাওয়ার এক্সচেঞ্জ নর্ড পুল বাল্টিক রাজ্যে তার একমাত্র আমদানিকারক রাশিয়ান ইউটিলিটি ইন্টারের সঙ্গে রাশিয়ান বিদ্যুতের লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যার অর্থ দেশটি রাশিয়া থেকে আর কোনো শক্তি আমদানি করতে পারবে না। এ ব্যাপারে লিথুয়ানিয়ার জ্বালানি মন্ত্রী ডাইনিয়স ক্রেভিস বলেন, জ্বালানি স্বাধীনতার দিকে যাত্রায় এটি শুধুমাত্র লিথুয়ানিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, এটি ইউক্রেনের সঙ্গে আমাদের সংহতিও প্রকাশ। এদিকে লিথুয়ানিয়ার এই ঘোষণার প্রশংসা করেছেন ইউক্রেনের পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার ওলেকজান্ডার কর্নিয়েস্কো। কর্নিয়েস্কো রোববার তার টুইটারে লিখেছেন, লিথুয়ানিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ান তেল, গ্যাস এবং বিদ্যুৎ আমদানি বন্ধ করে দিয়েছে। রাশিয়ান শক্তির সংস্থান থেকে কীভাবে স্বাধীনতা অর্জন করা যায় তা অন্যান্য মিত্রদের জন্য একটি চমৎকার উদাহরণ। তালেবানের নির্দেশনা মেনে অবশেষে টেলিভিশনের পর্দায় মুখ ঢেকেই হাজির হয়েছেন আফগানিস্তানের নারী উপস্থাপিকারা। বিসিবি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আফগানিস্তানের নারী উপস্থাপিকাদের টেলিভিশনের পর্দায় শনিবারের থেকে মুখ ঢেকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল তালেবান, যদিও শনিবার সেই তাদের মুখ না ঢেকেই টেলিভিশনের পর্দায় হাজির হতে দেখা যায়। কিন্তু রোববার তালেবানের নির্দেশনা মেনে আফগানিস্তানের উপস্থাপিকারা মুখ ঢেকেই হাজির হয়েছেন টেলিভিশনের পর্দায়। বিবিসি জানায়, একজন উপস্থাপিকা বলেছেন, টিভিতে কর্মরত নারীরা প্রতিবাদ করলেও তাদের নিয়োগকর্তারা চাপের মুখে পড়ায় তালেবানের নির্দেশ কার্যকর করা হয়েছে। হিজাব এবং মুখ ঢাকা বোরখা পরা নারীরা টোলো নিউজ, আরিয়ানা টেলিভিশন, শামসাদ টিভি এবং ওয়ান টিভির মতো জনপ্রিয় চ্যানেল জুড়ে নিউজ বুলেটিন এবং অন্যান্য প্রোগ্রামে উপস্থাপনা ও রিপোর্ট করেছেন বলে বিবিসি জানিয়েছে। টোলো নিউজের উপস্থাপিকা ফরিদা সিয়াল বিবিসিকে বলেন, এটা ঠিক যে আমরা মুসলিম, আমরা হিজাব পরি, আমরা আমাদের চুল ঢেকে রাখি, কিন্তু একজন উপস্থাপিকার পক্ষে পরপর 2-3 ঘন্টা মুখ ঢেকে এভাবে কথা বলা খুবই কঠিন। তিনি চান এই নির্দেশ প্রত্যাহার করতে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানদের ওপর চাপ সৃষ্টি করুক। ফরিদা বলেন, তারা সামাজিক ও রাজনৈতিক জীবন থেকে নারীদের মুছে ফেলতে চায়। নারীর ক্ষমতায়নের একটি মাইলফলক স্থাপন করল সৌদি আরব। প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে যাত্রা করল সৌদি আরবের একটি এয়ারলাইন্স। শনিবার কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। ফ্লাইটটি পরিচালনা করে স্বল্প বাজেটের ফ্লাইডিল এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে ফ্লাইটটি জেদ্দায় পৌঁছায়। ফ্লাইডিলের মুখপাত্র ইমাদ ইস্কান্দারনি একথা জানান। তিনি আরও জানান, 8 ক্রুর মধ্যে ফার্স্ট অফিসার সহ 7 সৌদি আরবের ছিলেন, তবে ক্যাপ্টেনই ছিলেন ভিনদেশি। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার ফ্লাইডিলের এই ঘোষণা নিশ্চিত করেছে। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন সেক্টরে নারীদের সম্প্রসারিত ভূমিকার কথা উল্লেখ করেছে। উল্লেখ্য যে 2019 সালে প্রথম কোন নারী কো পাইলটের সাথে ফ্লাইট ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। সৌদি কর্মকর্তারা এভিয়েশন সেক্টরের দ্রুত সম্প্রসারণের চেষ্টা করছেন, যাতে দেশটি একটি বৈশ্বিক ভ্রমণ কেন্দ্রে পরিণত হয়।